নমস্কার বন্ধুরা, তানভীর ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো খেসারির ডাল দিয়ে আর ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর মজাদার রেসিপি। আপনারা দেখুন আমি কি কি দিচ্ছি না দিচ্ছি। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো একটু ধুয়ে নেবো। এর মধ্যে যদি পোকা থাকে আছে নাকি বুঝতে পারবো না, তবু আমি দেখে নিচ্ছি হলদি আর নুন দিয়ে। জলেতে একটু হলদি দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, পোকা থাকলে বেরিয়ে যাবে। আর একটু ছোট ছোট করে আমি একটু ভেঙে নিচ্ছি। দেখুন এরকম করে আমি একটু ভেঙে নিচ্ছি। দেখুন আমি ডালটা বেটে নিচ্ছি, ততক্ষণ ওখানে ফুলকপি আর ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। আমি আর এইগুলো খেসারির ডালেই, দেখুন ছোলার ডালের মতো কতকটা দেখতে, কিন্তু ছোলার ডাল নয়, ছোলার ডালগুলো একটু বড় হয়, এগুলো একটু ছোট ছোট। এ দেখুন এগুলো আমি এবার বেটে নিচ্ছি, আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে। দেখুন আমি এখানে ফুলকপিটা পুড়ে নিয়েছি, ফুলকপিটাকে আমি আধা ঘন্টা যে হলদি জলে রুবিয়ে রেখেছিলাম তারপরে আমি তুলে এটা পুড়ে নিয়েছি। এরকম করে পুড়ে নিতে হবে। ডালটা আমি ডেনে নিয়েছি পুরোটা। এর মধ্যে আমি নুন দিচ্ছি আঞ্জাত মতো, কারণ ডাল আছে ফুলকপি আছে সেই অনুযায়ী আমি নুন দিচ্ছি। এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হলদি দিচ্ছি, সামান্য পরিমাণে আমি হলদি দিচ্ছি, আমি গোটা জিরে দিচ্ছি। ফুলকপিটার সাথে দেখুন, আপনারা গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুলকপির জল আছে, বেসন আছে, ডালটারও জল আছে। গোল গোল করে পাকিয়ে দিয়েছি আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তাওয়াতে। এটা আবার আস্তে আস্তে দিয়ে দেবো আমি, দেখুন দিয়ে একটু আস্তে করে টিপে নিচ্ছি। এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা বেশি তেলে আমি ভাজছি না, কম তেলের উপর দিয়ে আমি ভাজছি। দেখুন আর গ্যাসটাকে আমি কম করে দিয়েছি, আঁচ কম করে ভাজতে হবে, নাহলে ভিতরটা ভাজা হবে না, উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না। দেখুন এটা আমি এবার এক পাশটা ভাজতে দেবো। এক পাশটা হয়ে গেছে, আমি এটা আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন এই দেখুন, আর বেশি লাল হয়ে গেলে কি এরকম করে উল্টিয়ে দিয়ে একটু টিপবো সেটা পারবো না। এখন আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। এটা তাড়াহুড়ো করতে গেলে পুরো ভেঙে যাবে। এরকম করে আর এক প্লেটটা আমি ভাজতে থাকবো একটু।
আর এরকম করে আমি আগে থেকে গোল পাকিয়ে নিচ্ছি। গোলটা পাকিয়ে এরকম করে তাওয়াতে দিলে খুব সুন্দর গোল হবে। দেখুন আমি আরেকবার উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজতে হবে। আমি সবগুলো আরেকবার করে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন আবার এক চেয়ে বেশি লাল করলে পুরো তিতো তিতো লাগবে। আর বাদ বাকিগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। দেখুন দেখুন এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব সরু করে কেটেছি। এই দেখুন এর মধ্যে একটু নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি, একটু হলদি আর একটু নুন দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেবো। একটু নেড়ে নিচ্ছি, এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বড়াটা হয়ে এসছে। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, আলুটা একটু হতেও বাকি আছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলোকে। এই দেখুন আর আলুগুলো সরু করে কেটেছি বলে ভাজাতেই অনেকটা ভাজা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে এদিকে। আর আমি এখানে মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, এখানে জিরে বাটা আছে, হলদি, লঙ্কা, এটা ধনে গুঁড়ো, নুন আছে, টমেটো, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা আছে। এখানে তেল আমার যা আছে হয়ে যাবে। তেলটা আমার গরম রয়েছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হবে। আর আমি বারিক করে পেঁয়াজটা কেটেছি একবারে সরু সরু করে। দেখুন এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নেবো। আর আমি হলদি গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচের মতো, জিরে পাউডার, এটা ধনে পাউডার, এটা আধা চামচ, আর এখানে জিরে আমি গোটা জিরেটাকে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। জিরে পোটা গুঁড়ো করে ফেলেছিলাম, সব আবার আমি ফেরতে বলে দিচ্ছি, ওটা ধনে পাউডার ছিল, জিরেটা বাটা ছিল। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলে তাদের টমেটোটা গলে যাবে, মশলাটা হয়ে গেলে পুরো পচে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন জানবো যে মশলাটা হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন মশলা থেকে আস্তে আস্তে কেমন তেল ছেড়েছে, আমি একটু মশলাটা ভালো করে ঘেঁটে দিচ্ছি, আর টমেটোগুলো একটু খুন্তি করে একটু গেলে দিচ্ছি। দেখুন আমার মশলাটা হয়ে গেছে। আমি এবার আলু আর এইটা বড়াটা যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর ডাল দিয়ে, সেটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে আমি নাড়বো, বেশি নাড়বো না জবরদস্তি করে, কেননা একটু জোরে নাড়লে এগুলো ঘেঁটে যেতে পারে। আমি একটু হালকা হালকা হাতেতে নেড়ে নিচ্ছি। এই দেখুন আমার এটা কষে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি অল্প জল দেবো, কেন এটা আমার কষা কষা হবে, ওই জন্য আমি অল্প জল দিচ্ছি। আলু আমার অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। এই দেখুন
আর একটু জল দিচ্ছি, দিয়ে আমি এবার ঢেকে দেবো। যে আলুটা সিদ্ধ আছে হতে বাকি আছে সেটা হয়ে গেলে আমি আস্তে আস্তে দেখে নিচ্ছি আলুটা হয়েছে কিনা। আলুটা আমার হয়ে গেছে, দেখুন আমার আলুটাও হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে ভেজে রেখেছিলাম গরম মশলা গুঁড়ো বাড়িতে বানিয়েছি, এটা আমি পুরো দিয়ে দিলাম, দিয়ে পুরো আমি ঘেঁটে দিচ্ছি। এই দেখুন দিয়ে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাতে আমি ঘেঁটে দেবো। আমার পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন এবার আমি নামিয়ে দেবো। ফুলকপি তো সবসময় খাওয়াই হয় ঝোল ঝাল করে খাওয়া হয়, আজকে এরকম করে বানিয়েছি, আপনারাও প্লিজ এরকম করে বাড়িতে বানান। আমার পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, বানিয়ে খান, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ। আর এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে।